নমস্কার যে সকল ছাত্রছাত্রীরা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের আইটিআই কোর্সে অ্যাপ্লিকেশন করেছিল তোমাদের কিন্তু একটি লিস্ট জারি করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের পক্ষ থেকে তো সেই লিস্টে কি বলা রয়েছে তোমরা ভেরিফাইড হয়েছো কিনা তোমরা তোমাদের নাম কি করে চেক আউট করতে পারবে এই নিয়ে বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে কিন্তু আমরা জানব তো দেখো এই মুহূর্তে আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে এবং তোমাদের সুবিধার্থে এই ওয়েবসাইটটির লিঙ্ক তোমাদের ভিডিওটি ডেসক্রিপশন বক্সে আমি প্রোভাইড করে দেবো তো দেখো এই ওয়েবসাইটটিতে চলে আসার পর তোমাদের সিম্পলি কিন্তু এই পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিতে হবে তোমরা যদি নিচের দিকে চলে আসো দেখো এখানে কিন্তু নোটিশ সেকশান রয়েছে এই নোটিশ সেকশানে কিন্তু এম গ্রুপ এবং ই গ্রুপের জন্য কিন্তু দুটি নোটিফিকেশান জারি করা হয়েছে তো সিম্পলি আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখাবো এম গ্রুপ সম্পর্কিত এবং আরেকটি ডেডিকেটেড ভিডিও ই গ্রুপের জন্য আমি তৈরি করে দেবো তো এম গ্রুপের যারা অ্যাপ্লাই করেছিল তাদের হলো একটি নোটিশ জারি করা হয়েছে তোমরা সিম্পলি লিস্ট অফ ক্যান্ডিডেট ভেরিফাইড টিল ফোরটিন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি অফ এম গ্রুপের উপর সিম্পলি ক্লিক করে দিতে হবে ক্লিক করে দিলে তোমাদের সামনে কিন্তু একটি পিডিএফ ডাউনলোড হয়ে চলে আসবে তো দেখো সিম্পলি পিডিএফটি ডাউনলোড করে ওপেন করে নেওয়ার পর তোমাদের সামনে এই ধরনের একটি পিডিএফটি চলে আসবে এবং এই পিডিএফটি কিন্তু সাতশো পঞ্চাশ পাতার রয়েছে এবং তোমাদের সুবিধা অর্থে এই পিডিএফটি লিঙ্ক আমি কিন্তু ভিডিওটি ডিসক্রিপশান বক্সে তোমাদেরকে প্রোভাইড করে দেবো তো দেখো এখানে ফার্স্ট যেটা লেখা রয়েছে আমি একটু জুম ইন করে নিই দেখো ফার্স্টে লেখা রয়েছে নেম অফ অ্যাপ্লিকেন্ট মানে তোমাদের নাম বা তোমার বাবার নাম ফাদার নেম তোমাদের জেন্ডার কি রয়েছে তোমার ডেট অফ বার্থ কী রয়েছে তোমাদের ক্যাটাগরি কি রয়েছে হ্যাট ম্যাথ লেখা রয়েছে এবং তারপর লেখা রয়েছে ম্যাথ ফুল মার্কস এবং মার্কস অব অপটেন ইন ম্যাথ তারপরে লেখো দেখো হ্যাট সায়েন্স সায়েন্স ফুল মার্কস তারপরে লেখো মার্কস অব অপটেন ইন সায়েন্স স্কুল লোকেশন ইন ডিস্ট্রিক্ট মানে তোমাদের স্কুলের লোকেশানটা কোথায় রয়েছে এটা কিন্তু লেখা রয়েছে দেখো এখানে লেখা রয়েছে উইলিং টু অ্যাভেল ডিস্ট্রিক্ট কোঠা অ্যান্ড তারপরে লেখা রয়েছে উইলিং টু অ্যাভেল পিবিএসএসডি কোঠা মানে তোমাদের যদি ডিস্ট্রিক্টের কোটা থাকে তাহলে সে কোঠা অনুযায়ী যদি হয়ে থাকে তাহলে তোমরা ইয়েস করেছো তখন কিন্তু এটা এখানে ইএস শো হচ্ছে মানে ওয়াই শো হবে আর যদি নো করে থাকো কিন্তু এখানে নো শো হবে আর উইলিং টু অ্যাভেল টু পিবিএস কোটা কোঠা তাহলে তোমরা যদি এস করে থাকো তাহলে ইয়েস শো হবে যদি নো করে থাকো নো শো হবে বেশিরভাগ ছাত্রছাত্রীদের কিন্তু এটা নোই হবে এবার দেখো তোমরা কি এখানে তোমাদের নাম উঠেছে কি না কী করে আউট করবে বা তোমরা যে কত নাম্বার র্যাঙ্কিংয়ে তোমাদের নাম উঠেছে সেটা কি করে চেক আউট করবে তো সবার বলে দিই এই লিস্টটি কিন্তু প্রোভাইড করা হয়েছে চোদ্দ তারিখে তো ভিডিওটি বানাতে একটু লেট হচ্ছে তো দেখো তোমরা যদি তোমাদের মোবাইল ফোন থেকে এই জিনিসটি পিডিএফটি তোমাদের ডাউনলোড করে ওপেন করো তোমাদের কিন্তু যেভাবে সার্চ করতে হবে সিম্পলি তোমাদের দেখো উপর দিকে এই আইকানটি শো হচ্ছে এটা কিন্তু সার্চ আইকান এরপর তোমরা এর উপর ক্লিক করে তোমাদের কিন্তু নামটি তোমাদেরকে এখানে টাইপ করে দিতে হবে দেখো সিম্পলি আমি একজন আমার ফ্রেন্ডের নাম তোমাদের টাইপ করে দেখাচ্ছি তো দেখো দেখো তোমাদের কিন্তু আস্তে আস্তে কিন্তু শো হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু তোমাকে টাইম দিতে হবে কারণ কিন্তু এটা পরপর পরপর কিন্তু খুঁজতে থাকবে এরপর তোমাদের স্পেস তোমাদের যে টাইটেলটি রয়েছে সেটা কিন্তু তোমাদের এখানে টাইপ করে দিতে হবে দেন টাইপ করে দেওয়ার পর তোমাদের সিম্পলি কিন্তু দেখো পরপর পরপর কিন্তু একের পর এক লিস্ট শো হবে তো দেখো এখানে কিন্তু প্রশান্ত রায় নামে অনেক কয়জন রয়েছে তো সিম্পলি যদি আমি আবার এখানে এই যে চিত্রটি রয়েছে তার উপর যদি ক্লিক করে দিতে তাহলে তারপরে কিন্তু আমরা একের পর এক কিন্তু চেক আউট করতে পারবো যে সিম্পলি আমি একটু আর একটু কিন্তু লোড নিতে টাইম হতে পারে তো দেখো এখানে প্রশান্তরা এটিও নয় আমি একটু চেক আউট করে নিচ্ছি দেখো আমি কিন্তু এক এক করে তার নামটি কিন্তু খুঁজে বের করলাম মোবাইল দিয়ে যদি তোমরা খুঁজে বের করো তাহলে কিন্তু একটু টাইম লাগতে পারে তো এখানে কোনো ঘাবনার বিষয় নেই আর এছাড়া তোমরা যদি কম্পিউটারদের করো তোমরা কিন্তু খুব ইজি ওয়েতে কিন্তু চেক আউট করতে পারো এবং তোমরা যদি মনে করো তোমাদের নাম তোমরা চেক আউট করতে পারছো না তোমরা অবশ্যই আমাকে বলবে কমেন্ট করে জানাবে এছাড়া তোমরা কিন্তু আমাকে ইনস্টাগ্রামে বা ফেসবুকে কিন্তু মেসেজ করতে পারো তার জন্য কিন্তু তোমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুকে কিন্তু আমাকে ফলো করতে হবে তার জন্য সেই ইনস্টাগ্রাম এবং ফেসবুকে লিঙ্ক ভিডিওটির ডেসক্রিপশন বক্সে তোমরা কিন্তু পেয়ে যাবে তো দেখো আমি কিন্তু এখানে প্রশান্ত রায় নামে আমার এক ফ্রেন্ডের কিন্তু বের করলাম নেম অ্যাপ্লিকেন্ট এবং দেখো তার পাশে কিন্তু সিরিয়াল নাম্বার শো হচ্ছে দেখো তার র্যাঙ্কিং এসেছে তেত্রিশ হাজার সাতশো সাতাত্তরে দেখো এই র্যাঙ্কিং অনুযায়ী কিন্তু তোমাদের যে সমস্ত ইনস্টিটিউশনগুলি রয়েছে যে সমস্ত তোমার কলেজে ভর্তি হবে আইটিআই কলেজে সেই অনুযায়ী কিন্তু র্যাঙ্কটি কিন্তু তোমরা পাবা এরপর দেখো তোমাদের কিন্তু যদি এই লিস্টে নাম চলে আসে তোমাদের কিন্তু কোন কাস্ট তোমাদের হলো ফুল মার্ক কত রয়েছে তুমি তার মধ্যে কত পেয়েছো অল ওভার দ্য ডিটেলস কিন্তু এই লিস্টটির মধ্যে কিন্তু শো হবে তোমরা কিন্তু এইভাবে ওয়েতে তোমাদের কিন্তু নামটি চেক আউট করে নিতে পারো এই পিডিএফটির মাধ্যমে এবং তোমাদের যদি কারো অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো এছাড়া কিন্তু তোমরা আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুকে মেসেজও করতে পারো ভিডিওটি যদি তোমাদের ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও এবং তোমরা যদি কোনো কোয়েশ্চেন থাকে তা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও এবং তোমাদের যদি কোনো মতামত থাকে তাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ